Panvision TV presents. প্রচুর ব্যাংকিং সিস্টেমে একটা ক্রেডিট কার্ডের একটা সিস্টেম আছে, এই ক্রেডিট কার্ডটা হালাল নাকি হারাম? এক নম্বর হচ্ছে যে ক্রেডিট কার্ড প্রচলিত যে ব্যাংক আছে এই প্রচলিত ব্যাংকের ক্রেডিট কার্ড এই জন্যে গ্রহণ করবে না, কারণ এই ক্রেডিট কার্ড গ্রহণ করা মানে হচ্ছে এই প্রচলিত ব্যাংকে সাপোর্ট করা, তাকে প্রমোট করা, তার ক্লায়েন্ট বা কাস্টমার হওয়া, এই জন্য প্রচলিত ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে পারবে না। আর যেটি যদি ইসলামী ব্যাংকিং সিস্টেম হয় সেখানে যদি কোনো ক্রেডিট কার্ড প্রদান করে তাহলে সেখানে কয়েকটা শর্তে কেবলমাত্র এটা জায়েজ হতে পারে। এক নম্বর শর্ত হলো এই ক্রেডিট কার্ডে কোনো অবস্থায় ব্যক্তি ডিফল্টার হতে পারবে না। ডিফল্টার মানে হচ্ছে যে তিনি টাকা নিলেন, নেওয়ার পরে একটা নির্ধারিত 40 দিন বা এরকম কোনো একটা দিন আছে, এত দিনের মধ্যে তাকে পে করতে হবে। পে না করলে তার উপর একটা পেনাল্টি আরোপ করা হবে। এই পেনাল্টিটা কিন্তু ইসলামী ব্যাঙ্কিংগুলো জানে এটা একটা ডাউটফুল ইনকাম, ফলে এটাকে তারা আলাদা করে ফেলে, এটা তাদের মূল ইনকামের মধ্যে তার এটা নেয় না। এই কারণে এটি তিনি ওইটাকে কোনো অবস্থায় তিনি এটাকে ইয়ে করবেন, এক্সিট করবেন না, এটা এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো যে তিনি এইটাকে ব্যবহার করে তিনি এক্সট্রাভেজেন্স মানে অপ্রয়োজনীয় খরচ এটা তিনি করবেন না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইকোনমি যেটা আমেরিকা আমরা বলছি কেবলমাত্র ক্রেডিট কার্ডের কারণে ধ্বংস হয়ে গেছে। কীভাবে? কারণ কোনো একটা ব্যক্তি 4টা 5টা 6টা করে ক্রেডিট কার্ড নিয়ে আসে, ঘরের মানে বিভিন্ন ব্যাংকে এসে তাদের ঘরে তাদেরকে নক করতো, আপনি আমাদের একটা ক্রেডিট কার্ড নেন, কারণ তাদের ব্যাংকে প্রচুর পরিমাণ ডলার। তখন কী করেছে, লোকের ক্রেডিট কার্ড নিয়ে আসে। কারণ আপনার পকেটে যদি 5টা ক্রেডিট কার্ড থাকে আপনি বাজারে যাওয়ার পরে দেখবেন যে সমস্যা কি, আমার তো টাকার কোনো অভাব নাই, আমি ক্রেডিট কার্ড দিলে এটা কিনতে পারবো, ইচ্ছা করে কিনতে পারবো, কিন্তু দিন শেষে তো তাকে পে করতে হবে। তিনি তো আর পে করতে পারেন নাই পরে, কারণ তার কারো চাকরি গিয়েছে অথবা তিনি যা এর মধ্যে তিনি যা কিনেছেন ততটুকু পে করার মধ্যে তিনি চাকরি মানে বেতন পাননি, ফলে কি হয়েছে এগুলো স্তূপীকৃত হয়েছে। কিন্তু আলটিমেটলি টাকা তো দিয়েছে ব্যাংক, আর ব্যাংক তো টাকার মালিক না, টাকার মালিক কারা? জনগণ। ফলে কি হয়েছে, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, বহু ব্যাংক এই কারণে ঋণখেলাপি হয়েছে, তাই না, দেউলিয়া হয়ে গেছে। এই জন্য আমরা বলবো যে কেউ যদি ক্রেডিট কার্ড ব্যবহার করতে চায় তাহলে তাকে এক্সট্রিম নিড প্রচণ্ড প্রয়োজন ছাড়া তিনি এটি ব্যবহার করবেন না, কারণ তাহলে একে অপ্রয়োজনীয় যেটা কনজিউমারিজম ভোক্তা প্রচুর পরিমাণ কেনা এদিকে অপচয় করে যেটা ইসলাম অনুমোদন করে না। আর দুই নম্বর বিষয় তাকে একেবারে নির্ধারিত সময় তাকে এটা পে করতে হবে ইনশাআল্লাহ।